কোন ফল খেলে আমাদের পানি খাওয়া লাগে না? সময় 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখনই। কোন ফল খেলে আমাদের পানি খাওয়া লাগে না? এক, পানি ভাত। প্রতিটা মিষ্টি 30 মিনিট পর পর খাওয়া লাগবে। আপনার 3টা মিষ্টি খেতে কত সময় লাগবে? 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডে চিন্তা করে বলুন, 3টা খেতে কত সময় লাগবে? 1.5 ঘন্টা, 30 মিনিট, 30 মিনিট, 30 মিনিট। জন্য আমার কাছে একটা গিফট রয়েছে সেলগিয়ার পক্ষ থেকে, গিফট আপনাদেরকে দিতে চাই। গিফটটা নিতে হলে আমার একটা সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে ওকে, প্রশ্ন করছি তাহলে। হ্যাঁ, কোন ফল খেলে আমাদের পানি খাওয়া লাগে না? সময় 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখনই। কোন ফল খেলে আমাদের পানি খাওয়া লাগে না? এক, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কোন ফল? নো আইডিয়া। আল্লাহ, আপেল, টেম্পেল, এইসব কিছু। এমন একটা ফল আছে যেটা খেলে পানি খাওয়া লাগে না? দুই, জারিয়া, জারিয়া। চিন্তা করেনি। কোন ফল খেলে পানি খাওয়া লাগে না? পানি খেতে হয়। পানি ভাত। না, জারিয়া। আপনাদের ভাই কুইজে অনেক বাজে আবি, আমি পারবো না। আমার গোটা পানি পানি ওয়াটারই হবে কিছু একটা, আমার কম গেছো। তিন, ওয়াটারই কি হবে? আমার মাথার মধ্যে কিছু থাকে না। লিচু? না, লিচু না। আচ্ছা, এই তুমি একটা আইডিয়া দিচ্ছ আমার বোন। লিচু না হইলে কি হইতে পারে? কলা, আনারস, তরমুজ। তরমুজ? তরমুজ না, তরমুজ তো ফল না। আমরা বলি না বন্ধুদেরকে, 5 মিনিট আসতেছি, 10 মিনিট পর আসি। বল, সময় দিয়ে ফেললাম। আচ্ছা, থাকবে, ধন্যবাদ। পরবর্তী কোনো একটা প্রশ্ন করবো, আরেকটা? আচ্ছা, একটা করি তাহলে। প্রতিটা মিষ্টি 30 মিনিট পর পর খাওয়া লাগবে। আপনার 3টা মিষ্টি খেতে কত সময় লাগবে? 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডে চিন্তা করে বলুন, 3টি মিষ্টি খেতে কত সময় লাগবে? একটি মিষ্টি খাওয়ার সময় হচ্ছে 30 মিনিট পর। কত সময়? মিষ্টি 30 মিনিট পর পর খাওয়া হবে, তাই না? 3টা মিষ্টি খেতে কত সময় লাগবে? 1.5 ঘন্টা, 30 মিনিট, 30 মিনিট, 30 মিনিট, 30 মিনিট। 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাই তো, তাই না? উত্তরটা নিতে পারতেছি না। তিনটা মিষ্টি, প্রথম প্রথম মিষ্টিটা আপনি প্রথমে খেয়ে ফেললেন, তারপর 30 মিনিট পর একটা খাইলেন, আবার 30 মিনিট পর একটা খাইলেন, তিনটা খাইতে 60 মিনিট।